হ্যালো ভিউয়ার্স, পাঞ্চাঙ্গুলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমি আজকে আপনাদের দেখাবো কী করে আপনারা যে কোনো অফলাইন গেম হ্যাক করবেন এবং অনলাইন গেমও হ্যাক করতে পারেন, যদি সেটা দুইভাবে খেলা যায়, অফলাইনও খেলা যায় অনলাইনেও খেলা যায়, এমন গেমও হ্যাক করতে পারবেন আর শুধু অফলাইন গেমও হ্যাক করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে, সেটা হলো লাকি পেচার। লাকি পেচার এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাপটি আছে, তো এটা আপনারা আমার ডিসক্রিপশনে থেকে লিঙ্ক দিয়ে দেবো, ওই জায়গা থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন সরাসরি। তো শুরু করা যাক। প্রথমে অ্যাপসে যাবেন, যাওয়ার পর যে আপনি যে গেমটি হ্যাক করতে চান অবশ্যই এটা অফলাইন গেম হতে হবে। আমি হিল ক্লাইম্ব রেসিং এই গেমটা হ্যাক করে দেখাইতেছি। হিল ক্লাইম্ব রেসিং দেখতে পাচ্ছেন এই জায়গায়, ওটা ক্লিক করার পরে এরকম একটা অপশান আসবে আপনার সামনে, তখন আপনি ওপেন মেনু প্যাচেস এই অপশানটাতে ক্লিক করবেন। তারপরে এখানে আছে দেখুন এপিকে রিবিল্ড ফর ইন অ্যাপ অ্যান্ড লেভেল ইমুলেশন, এই 4 নম্বর অপশানটাতে ক্লিক করবেন। তারপর আর কোনো ওই জায়গায় প্রেস করবেন না, সরাসরি রিবিল্ড দ্য অ্যাপ নিচে এই জায়গায় প্রেস করবেন। তো এরপর আপনার এরকম লোড হতে থাকবে। তো লোড হওয়ার পরে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকে আপনার যদি পেজ প্যাচ প্যাটার্ন N1 সাকসেস এবং N2 সাকসেস এই দুইটা সাকসেস হয়, তাহলে আপনি মনে করবেন যে আপনার এটা গেম হ্যাক করা হয়েছে। আর দুইটার মধ্যে যদি কোনো একটা, তো অ্যাপটা ইনস্টল হওয়ার পরে আপনারা সরাসরি অ্যাপে চলে যাবেন। দেখুন এই জায়গায় ইনস্টল করা আছে, তো এটা ডুববেন গেমটাতে। তো এখানে আপনি শপে যাবেন, শপে যাওয়ার পরে আপনারা যেটা ইচ্ছা গোল্ড জেমস ইত্যাদি আপনারা যেটা ইচ্ছা সেটা শুধু প্রেস করবেন। প্রেস করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে ইয়েস করে দেবেন। দেখুন টাকা চলে আসছে অলরেডি। এখন দেখেন আমি জেমস এনে দেখাচ্ছি, ধরেন আমি এই জেমসটা নিব, ইয়েস। দেখুন জেমস 50,000 চলে আসছে। তো এভাবে আপনি অফলাইন যে কোনো অফলাইন গেম হ্যাক করতে পারবেন, হ্যাক করে সব থেকে আপনার যত ইচ্ছা তত টাকা নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।